গেট খোল, খোল গেট, খোল গেট, হাত দিয়ে গেট খোল, তো গেট খোল, হ্যালো গেট খোল, বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমাদের কোকো কিরকম একা একা দরজা খুলে বেরিয়ে গেল, দেখেছো? দেখো তো, তারপর দেখো বন্ধুরা, সন্ধেবেলা আজকে হঠাৎ ইচ্ছে হলো, তো ফ্রিজে কিছুটা ভেটকি মাছ ছিল, তো কি করব তো ভাবছিলাম, তো সন্ধেবেলা এই মাছগুলোকে দিয়ে একটু ভেটকি মাছে ফ্রাই করে ফেলি। তো এখানে ভেটকি মাছে ফ্রাই করছি, তো দেখো এখানে ডিম, ব্রেড ক্রাম সব কিছু মানে সরঞ্জাম রেডি করে নিয়েছি, আর এখানে মাছটাকেও মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন বানাবো ভেটকি মাছে ফ্রাই, সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, কাশি তো মানে যা হচ্ছে, এত ঠান্ডা লেগেছে, গলা কিছুতেই ঠিক হচ্ছে না, জানি না কবে গলা ঠিক হবে। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর অনেকটাই কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরও তোমাদের সাথে মানে কষ্ট করে বলছি কথা, একটু বুঝে নিও তোমরা। তো দেখো এখানে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোথায় মাছটাকে মাখিয়ে তারপরে এখানে করছি আমার ছেলে আর আমি ভিডিও করছি, জানো তো বন্ধুরা। তো এই যে রেডি হয়ে গেল, এবার এখন তেলে ফ্রাই করব। তো এই দেখো এখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তো এ পিটো পিট করে ভালো করে ব্রাউন করে ভেজে নেব, তারপরে বাসন্ত দিয়ে খাবো। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে রাখছি। দেখো কি সুন্দর হয়েছে, বেশ লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ, শশা, আর এই যে কাসন্ত, তো এটা দিয়ে আমাদের সন্ধ্যের টিফিন হয়ে গেল। এখানে শশা পেঁয়াজ দিয়ে স্যালাড করে দেওয়া হয়েছে, আর এখানে কাসন্ত। ঘরোয়া এই যে এটা একটু বেকারের আছে, এটা একটা ভালো করে দেখো। ঘরোয়াভাবে বানানো হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, জানো তো বন্ধুরা। তো দেখো গরম গরম খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। তারপর দেখো আমার একদম ছোট্টবেলার বন্ধুরা এসেছে, তো তারা আমাকে অনেক খুঁজে খুঁজে বের করেছে ফেসবুক থেকে। তো তারা খুঁজে বের করার পরই তারা সাথে সাথে আমাদের বাড়িতে চলে এসেছে। এই যে সেই বান্ধবীরা, আমার মার বাড়িতে, আমার বোনের বাড়িতে তারপরে নিয়ে যাওয়া হয়েছে। তো তাদের সাথেও তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম, এই যে আমার বান্ধবী আর আমার বোনের বান্ধবী। তো আমাদের বাড়িতে ঘুরে যাওয়ার পর তারপরে ওদেরকে গাড়িতে তুলে দিচ্ছি। তো দেখো এখানে ওরা তিন বোনেই মিলে এসছে, জানো তো বন্ধুরা। তো খুব ভালো লাগলো, অনেক বছর পর এদের সাথে আমার দেখা হলো। তো এত ভালোবাসে যে, যার জন্য আমাদেরকে কিভাবে আমাদের দু বোনকে এরা ফেসবুক থেকে খুঁজে খুঁজে বের করেছে, দেখো বন্ধুরা। তো যাই হোক, আমাদেরকে খুঁজে বের করার পরই ওরা চলে এসছে দৌড়ে আমাদের সাথে দেখা করতে। তো আমাদের সাথে দেখা টাকা করে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। তো আমি আমার বোন দুজনে মিলে ওদেরকে একটু গাড়িতে তুলতে এসেছি। তো ওরা এখন গাড়িতে উঠে গেল। তো আর ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার সেই বান্ধবীরা,
আমার বান্ধবীরা এসেছিল, এই যে তিন বোন জানো তো, বড়টা হচ্ছে আমার বান্ধবী আর মেজোটা হচ্ছে আমার বোনের বান্ধবী আর ছোটটা তখন অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। যাই হোক, অনেক বছর পর দেখা হলো, খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হওয়ার পর। তো তারপরে এখন আমি আমার বোন ওনের হাজবেন্ড ওদেরকে গাড়িতে তুলে দেওয়ার পর এখন আমি বাড়ি চলে যাচ্ছি আমরা। এই দেখো আমাদের এই রাস্তাটা পার হওয়া খুব রিক্স জানো তো, তো তাই জন্য আমার বোনের হাজবেন্ড আমাকে আর আমার বোনকে খুব সাবধান করে, মানে সাবধান হয়ে আমাদেরকে পার করছে এখান থেকে। এই দেখো আমার বোন আর ওই যে বোনের হাজবেন্ড, এই যে এখন আমাকে এবার ওরা দুইজনে মিলে যাবে আমাকে বাড়ি দিয়ে আসতে। তো এত কথা বলতে কষ্ট হচ্ছে না বন্ধুরা, গলাটা পুরো বসে গেছে জানো তো, এত ঠান্ডা লেগেছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের বলছি, তোমাদের এতদিন ধরে আমার সাথে রয়েছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা।